পৃথিবীর 1 কোটি পরিবারকে যে 5 কেজি করে চাউল দেওয়া হয় তা খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস এর চাউলই 5 কেজি করে ওই 1 কোটি পরিবারকে দেওয়া হয়। যখন আমি দায়িত্ব নিয়েছিলাম প্রথম, তখন ধানের দাম সরকারি দাম ছিল 24 টাকা, সেখান থেকে 28 টাকা, তারপরে 30 টাকা, তারপর এখন 32 টাকা। কৃষককে এখন আমরা 32 টাকা করে ধানের দাম দেই, আর তখন আমরা চাউল কিনতাম 37 টাকা করে সরকারি চাউল, তখনও আপনাদেরকে দেওয়া হতো 30 টাকায়, এখন কিনতে হয় 45 টাকায়, তাও দেওয়া হচ্ছে 30 টাকায়। এবং শুধু কেনাটাই 45 টাকা নয়, এই কেনার পিছনে আবার বস্তার খরচ আছে, ক্যারিং আছে, এই জায়গায় নিয়ে আসে দেওয়ার প্রশ্ন আছে, এবং আবার ডিলারদের কমিশন আছে। সেই দিকে যদি হিসাব করা যায় 1 কেজি চাউলের দাম 53-54 বা 55 টাকা পড়ে যায়, আপনাদেরকে দেওয়া হয় 30 টাকায়। এটা মাননীয় প্রধানমন্ত্রী তার আপনাদের উপর যে মহব্বত, সে মহব্বতের জন্যই এবং স্বল্প আয়ের মানুষের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য দিয়ে যাচ্ছেন। আমরা যদি চিন্তা করি, আমরা যদি এই জিনিসগুলো চিন্তা করি যে সরকার কত টাকা ভর্তুকি দেয়, আর এই ভর্তুকির চাউল নেওয়ার পরে যখন অনেকে চিন্তা করে অন্য কথা, তখন মনে লাগে কষ্ট। অতএব আপনাদেরকে এই নিয়ে চিন্তা করতে হবে, কোন দেশেই যদি কৃষক সঠিক মূল্য না পায়। অনেকে প্রশ্ন করেন চাউলের দাম বাড়ছে আপনারা কি করছেন, চাউলের দাম বাড়ছে কি করছেন। আজকে যদি আমরা বলি যে কৃষককে 24 টাকার বেশি ধানের দাম দেওয়া হবে না, তাহলে কৃষক কি ধান রোপণ করবে, ধানের চাষ করবে বলেন দেখি? কৃষক যদি ধানের চাষ না করে তাহলে আমাদের দেশের অবস্থাটা কি হবে? তাহলে বিদেশ থেকে কিনতে হবে, বিদেশ থেকে কিনতে হলে কোটি কোটি ডলার দিতে হবে, তারপরে কি হবে? টাকা থাকলে কিন্তু চাউল পাওয়া যায় না। এখন ভিয়েতনাম থেকে যদি চাউল কিনেন তাহলে 1 টন চাউলের দাম $710, ইন্ডিয়া থেকে যদি কিনেন তাহলে $560, তার উপর আবার 20% ট্যাক্স। তাহলে আমার কৃষককে যদি 2 টাকা বেশি দিয়ে বা 4 টাকা বেশি দিয়ে আমার জমিতে যদি আমরা উৎপাদন করতে পারি, নিজের উৎপাদন যদি নিজে করতে পারি, আর আমাদের খাদ্যের চাহিদা যদি আমরা মিটাতে পারি, আর সেই জায়গাতে কৃষককে যদি সহায়তা আমরা করি, আর সেই জায়গায় আমাদের বিদেশি মুদ্রা রক্ষা করতে পারি, তাহলে 2-4 টাকা বেশি দামে চাউল খেলে কিন্তু কিছু আসে যায় বলে আমি মনে করি না। আমরা ইতিমধ্যে 14 লক্ষ স্মার্ট কার্ড আমরা দিচ্ছি। এখানে কমিশনার সাহেব আমার সচিব সাহেবকে বলেছেন যারা বাদ গেছে তাদের কি হবে, যাদের উপযুক্ত সেই অবস্থান আছে আমরা দিতেই থাকবো, তাতে অসুবিধা নাই। কিন্তু মেন হল ডুপ্লিকেশন যেন না হয়, আমি সবার কাছে অনুরোধ করবো ডুপ্লিকেশন যেন না হয়, এই দিকে লক্ষ্য রাখতে হবে। আর ডিলারদের প্রতি আমার নির্দেশ, ওই যে ডিলার যারা আছে, যে বিক্রেতারা আছে, তাদেরকে আমরা এই ড্রেস করে দিয়েছি, কমলা রঙের এই গেঞ্জি গায়ে থাকবে, এটা দেখলেই বুঝবেন যে এটা ওএমএস এর ডিলারের কর্মচারী এবং তারা বিক্রেতা, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে।